প্রবাসী বাংলা বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ এ উপলক্ষে দুবাই উইমেন অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজন করা হল বৈশাখী মেলা অনুষ্ঠানে খুদে শিল্পীরা বৈশাখী গানের সাথে নৃত্য পরিবেশন করেন আর প্রবাসী শিল্পীদের পরিবেশনায় ছিল আকর্ষণীয় ফ্যাশন শো প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসোলেটের কনসার্ন জেনারেল মাসুদুর রহমান সংগঠনের সভাপতি দিলমত আরা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাতবুর রহমান অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা অংশ নেন ইতালির মিলানে লেখক কামরুল হাসান নাজমুলের ইংরেজি ইতালিয়ান ও বাংলা ভাষার অভিধানের মোড়ক উন্মোচন করা হয়েছে মিলানে একটি লাইব্রেরির সেমিনার পক্ষে অনুষ্ঠান হয় এতে বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও অংশ নেয় ইতালি সহ কয়েকটি দেশের প্রতিনিধিরা লেখকের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার হাওলাদার এশিয়ান টেলিভিশনের মিলান প্রতিনিধি সেলিনা আক্তার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদুসি আক্তার পলি ঢাকা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিপু দীপু অধ্যাপক জামান বিএনপির সহ সভাপতি হাসিব আলম সেলিম কয়েকটি দেশের সাংবাদিকরাও এতে অংশ নেন এতে বক্তারা বলেন কামরুল হাসান নাজমুলের এই অভিযান বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়